ফুটেজ পরীক্ষা করে ওই চারজনকে চিহ্নিত করেছে পুলিশ আর তারপরই তাদের নোটিস পাঠিয়ে লালবাজারে তলব করা হয়েছে সোমবার তবে তারা হাজিরা দেবেন কি না তা নিয়ে সংশয় থাকছেই কারণের আগে এই ইস্যুতে তিন কর্মীকে লালবাজারে ডেকে পাঠানো হলেও তারা হাজিরা এ দিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের ওয়াজবাবেন অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাট গোটা রাজ্য রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একাধিকবার শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল হেয়ার স্ট্রিট থানায় তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বয়ান রেকর্ড করেছে তাতে বিশ্দে অনেক কিছুই খুলে বলেছেন অভিযোগকারিনী পাশাপাশি চাপে পড়ে ঘটনার দিন রাজভবনের কিছু সিসিটিভি ফুটেজ ফ্যাক ফুটেজ প্রকাশ করা হয়েছে সেই ফুটেজ এবং পুলিশের হাতে আসা ভিডিও পরীক্ষা করে তদন্ত এগোচ্ছে লালবাজার ওয়াওবাজার যদিও রাজভবনের ভিতরের কোনো ভিডিও বা ছবি প্রকাশ্যে আসেনি নর্থ গেটের কিছু ফুটেজ পাওয়া গিয়েছে যেখানে রাজ্যপালের বিশেষ সচিবের অফিস এবং অস্থায়ী কর্মীদের কার্যালয় ঘটনার দিন প্রত্যক্ষদর্শী কারা ছিলেন তারা ঠিক কি কি দেখেছিলেন তা প্রকাশিত ফুটেজ পরীক্ষা করে বোঝার চেষ্টা করেছেন তদন্তকারীরা ফুটেজ থেকে অন্যান্য কর্মীদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হয়েছে